আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সেমাই পিঠা। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। পিঠা তৈরির জন্য আমি এখানে প্রথমে কিছু চালের গুঁড়ি কাই করে নিয়েছি। আসলে কিছু কমন প্রসেস থাকে সময় বাঁচানোর জন্য, আমি আর ওটা করে দেখালাম না, এটা আপনারা নিশ্চয়ই জানেন। কমন প্রসেসের যে নিয়মগুলা, গুঁড়ির কাইটা কীভাবে করে, প্রথমে অল্প একটু গরম পানির মধ্যে লবণ দিয়ে তারপরে রুটি বা পরোটার মতন আটা গুলিয়ে আপনারা করে নেবেন। প্রথমে আমরা সেমাই করার জন্য এখানে কিছু লতার মতন করে নিয়েছি, আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমি একটা পিঁড়ির মধ্যে কাই থেকে কিছু অল্প পরিমাণ নিয়ে নিলাম। এখন আমি এটা এভাবে ডোলে লম্বা লম্বা করে লতা তৈরি করব সেমাই পিঠা তৈরি করার জন্য। অল্প অল্প করে নিয়ে নেবেন, আসলে পিঠাটা বানাতে একটু সময় লাগে, একটু ধৈর্যের ব্যাপার আছে। এই যে দেখুন, লম্বা করে আমি একটা লতা তৈরি করে নিয়েছি প্রথমে। এভাবে না করে নিলে সেমাইটা কাটা যাবে না। এখন আমি আপনাদেরকে অল্প করে সেমাই কেটে দেখিয়ে দিব। পিঁড়ির মধ্যে ঠিক এইভাবে ধরে আপনারা আস্তে আস্তে করে এভাবে সেমাইটা কেটে নেবেন। প্রথমে একটু কম বেশি হবে, পরে আস্তে আস্তে সেমাই কাটতে কাটতে সাইজটা ঠিক মতন চলে আসবে। প্রথমবার একটু এরকম হয়, আমি আপনাদেরকে কেটে আরও দেখিয়ে দিব। এই যে দেখুন, সেমাই কেটে কেটে নিচে পড়ছে। এই যে দেখুন, এবার শেপটা সাইজটা ঠিক মতন হয়ে এসেছে। পিঁড়ির নিচে কিচেন টাওয়াল বা পরিষ্কার কাপড় এগুলো আপনারা বিছিয়ে নিতে পারেন। আমি পেপার দিয়েছি, পেপারের মধ্যে জিনিসটা ভিজে উঠবে না, পিঠেগুলো শুকনা থাকবে। অল্প একটু গুঁড়ি চালের গুঁড়ি ছিটিয়ে নেবেন, যাতে পিঠাগুলি একটা সাথে আরেকটা গায়ে লেগে না যায়। আসলে করোনা ভাইরাসের জন্য দেশের পরিস্থিতি খারাপ, সব জায়গায় লকডাউন চলছে, তো আমার বাসায় কিচেন টাওয়াল শেষ হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি পেপার ইউজ করেছি। এই যে দেখুন, আমার সেমাই কাটা শেষ, সব সেমাই শেপের মধ্যেই পরে চলে এসেছে। এখন আমি বাকি প্রসেসটা আপনাদেরকে দেখাবো, সেমাইটা কীভাবে রান্না হবে। আমি চুলায় হাঁড়িতে প্রথমে অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি, এখন তিনটে ছোট এলাচ দিয়ে দিলাম। আমি এই পানিটার মধ্যে, পানিটা যখন গরম হয়ে যাবে তখন এই গুড়টা ঢেলে দিব। আর মিষ্টির ব্যাপারটা, যার আসলে যতটুকু মিষ্টি খেতে ইচ্ছে হবে সে ততটুকুই দিবেন। মিষ্টির ব্যাপারটা আসলে যার যার টেস্ট বাডের উপরে অ্যাকচুয়ালি নির্ভর করে। এই যে পানিটা ফুটে উঠেছে, এখন আমি গুড়গুলো আস্তে আস্তে ছেড়ে দিব। এখানে আমি আপনাদেরকে একটা অল্প করে কথা বলে রাখি, প্রথম প্রথম এই সেমাইটা আমি একেবারে দুধের মধ্যে দিয়েই রান্না করতাম, কিন্তু বাজারে ভালো গুড় ইদানিং পাওয়া যায় না, দুধটা অনেক সময় ছানা হয়ে যায়। এজন্য আমি রিস্ক না নিয়ে প্রথমে পানির মধ্যে দিয়ে গুড়টা একেবারে গলিয়ে নরম করে নিই। এই যে দেখুন, গুড় একেবারে গলে গেছে, একদমই সুন্দর একটা কালার এসেছে। আমি এই গুড়ের পানিটা ছেঁকে নিয়েছি, ময়লা বা যদি কোনো কিছু থেকে থাকে সেটা চলে যায়। এখন এর মধ্যে আমি পিঠাটা ছেড়ে দিব। দেখুন, গুড় একেবারেই সুন্দর করে গলে গিয়েছে, পানি বলক উঠে গেছে। এখন আমি আস্তে আস্তে পিঠাটা ছেড়ে দিব। পিঠাটা আপনি আস্তে আস্তে ছাড়বেন, ধৈর্য নিয়ে, যাতে পিঠাটা দলা পাকিয়ে না যায়। অল্প আঁচে রাখবেন এই সময়টা, বেশি আঁচে দেওয়ার দরকার নেই। পিঠেগুলো সব একবারে যখন দিয়ে দেওয়া হবে তখন আপনি আঁচটা বাড়িয়ে দিবেন। এই যে দেখুন, আমার পিঠেগুলো সব দেওয়া শেষ। এবার আমি চুলার আঁচটা মধ্যম আঁচে রেখে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়াচাড়া করা যাবে না, পিঠা ভেঙে যেতে পারে। আপনারা একটু খুব সাবধানতা অবলম্বন করবেন এই সময়, যাতে পিঠাটা
আস্তে আস্তে নাড়তে হয় এই ব্যাপারে। এবার পিঠাটা বল ফুটবে, দেখুন পিঠাটা হালকা বল উঠেছে। এই সময় আমি পিঠাটা একটু ঢেকে দিব। পিঠাটা আমি বেশিক্ষণ রাখবো না, এই যে দেখুন একটা বলক হলে পরেই আমি পিঠাটা নামিয়ে ফেলবো, নতুবা পিঠাটা গলে যাবে, বেশি হয়ে যাবে, বেশি হতে দেওয়া যাবে না। এই যে দেখুন আমার পিঠাটা মাশাল্লাহ হয়ে গিয়েছে, এখন আমি পিঠাটা নামিয়ে ফেলবো। আমি এখানে 1.5 কেজি দুধ জাল দিয়ে 0.5 কেজি করে নিয়েছি। পিঠাটা একদম ঠান্ডা হয়ে গেলে পরে আমি দুধটা ঢেলে দিব, কেননা আমি আপনাদেরকে আগেই বলেছি দুধ অনেক সময় ছানা হয়ে যেত, এই জন্য আমি কোনো রিক্স নিতে চাইনি। এই যে দেখুন আমার পিঠার পাতিল ঠান্ডা হয়ে গেছে, দুধও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে দুধগুলো এটার মধ্যে ঢেলে দিচ্ছি হাঁড়িতে। দুধটা ঢেলে দেওয়ার পরে আস্তে করে আমি পিঠাটা নেড়ে দিব, সব দুধগুলো পিঠাটার ভিতরে ঢুকে যাবে। আমি আজকে কিছুদিন ধরে পিঠা রান্না করার সময়, এই পিঠাটা রান্না করার সময় ঠিক এই সাবধানতাটাই অবলম্বন করি, কেননা বাজারের গুড় আসলে ভালো পাই না, অনেক সময় দুধ পুরাটাই ছানা হয়ে গিয়েছিল, এই জন্য পিঠাটাও নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমি কয়েকদিন ধরে পিঠাটা এই প্রসেসে রান্না করছি। দেখুন পিঠাটা আস্তে আস্তে ভিজবে দুধে, চমৎকার সুঘ্রাণ বের হচ্ছে, আপনারা পাচ্ছেন না। আসলে অনেক অঞ্চল ভেদে অনেক সময় এই পিঠাটাকে চুই পিঠাও বলে, আমরা আসলে বরাবর এটাকে শ্যামাই পিঠা বলেই এসেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। আমার এই ভিডিও চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমার অল্প কিছু রান্নার ভিডিও আছে নিচে ডেসক্রিপশন বক্সে, সেটা লিংক দেওয়া আছে, আশা করি আপনারা ওটা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাহিরের অবস্থা খুবই খারাপ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, সুস্থ রাখাটা জরুরি। সবাই বাসায় থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।